السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে মুহূর্তে চোখ রেখেছেন নিউজ 24-এর পর্দায়, সকলকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে ইসলাম আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আলোচনা করব, আপনারা শুনবেন এবং শেষে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব নির্দিষ্ট বিষয় নিয়ে, যে বিষয়টি সময় উপযোগী তা হলো পরিবেশ সুরক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই বিষয় নিয়ে যিনি আলোচনা করবেন আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির মুহাদ্দিস শেখ মুফতি আব্দুল বাতেন কাসিমি, শেখুল হাদিস খাদিমুল ইসলাম মাদ্রাসা মিরপুর ঢাকা। সাথে আছি আমজাদ হুসেন হেলালি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام محترم كم سنة فني؟ جي الحمد لله. الحمد لله الله تعالى خوب بالا ركشن. دشك مندلي رسول أكرم صلى الله عليه وسلم من أعظمون الماش وبيتر ربيع الأول. এই মাসের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে আগমন করে জগৎটাকে সুন্দর করে দিয়েছেন, পুরো পৃথিবীকে আলোকময় করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রয়েছে জীবনের সব অনেক ক্ষেত্রেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে খেতে হবে, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে পথ চলতে হবে, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে মানুষকে সালাম দিতে হবে, কীভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে অমুসলিমদের সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের ঘরকে, ঘরের আশেপাশে যা কিছু আছে এগুলোকে কীভাবে সুন্দর রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো মেনে যদি আমরা আমাদের পরিবেশ সকল কিছুকে ঠিক করি, ইনশাআল্লাহ শান্তি ও রাহাতের জিন্দেগি আমরা যাপন করব। আমরা শুনবো মহতারামের কাছে পরিবেশ সুরক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো আসলে কি কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি যে অত্যন্ত একটা সময় উপযোগী বিষয় আমরা নির্ধারণ করেছি। নিউজ 24-এর পক্ষ থেকে এই বিষয় নির্ধারণ করার জন্যে নিউজ 24-কে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, যেমনটা আপনি বলেছেন যে পবিত্র রবিউল আউয়াল মাস, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোনো দিক নেই যে দিক নিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়ে যান নাই। এই জন্যই তো আম্মা জানকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে আপনি বলুন, তখন তিনি বলেছিলেন খুলুকুহু আল কোরআন, যে আল্লাহর নবীর আদর্শ পুরা কোরআনে করিম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনে করিমকে যদি স্টাডি করা হয় তার বাস্তবায়নটা ছিল আল্লাহ নবীর জীবনের মাধ্যমে। তো কোরআনে তো আল্লাহ পাক এমন কোনো জিনিস রাখেন নাই, এমন কোনো জিনিস নেই যার বর্ণনা কোরআনে দেওয়া হয় নাই। যেমনটা আপনি আজ আমরা যে আমাদের যে আজকের যে বিষয় যে পরিবেশ রক্ষায়, পরিবেশ দূষণ হয় যে সকল জিনিসের দ্বারা, পরিবেশ দূষিত হয়, এটা মানবিক দিক থেকে হোক, পরিবেশগতভাবে হোক, এই সব দিকগুলো কিন্তু ইসলাম অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করেছে। যেমন হাদিসে পাকের মধ্যে আসে আল মুসলিমু মান সালিম আল মুসলিমু নামিল লিসান হিওয়ায়াদি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত, যার জুবান, যার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। তার মানে হলো কোনো রকমের অশান্তি যেন, পরিবেশ দূষণের জন্য কোনো রকমের অশান্তি যেন সমাজে সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করে গেছেন। আপনি অবাক হবেন হাদিসে পাকের মধ্যে আসছে যে যদি তোমরা কখনো কোনো প্রয়োজনে রাস্তাতে কিছু করতে হয় তাহলে তোমরা সেই রাস্তার হক কিন্তু আদায় করবে। অমা হক তারিখ ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ রাস্তারও কি হক আছে? হ্যাঁ অবশ্যই। যে রাস্তার হক কি? রাস্তার হক হলো এক সাইডে বসা, অর্থাৎ মানুষজনের জন্য চলাচলের কোনো প্রবলেম না হয়। দ্বিতীয়ত, রাস্তা দিয়ে যারা যাতায়াত করবে তাদেরকে সালাম দেওয়া। তৃতীয়ত, রাস্তা দিয়ে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সেটাকে সরিয়ে দেওয়া। এভাবে আল্লাহর রাসূল এই সকল বিষয়ের উপর আমাদেরকে উৎসাহিত করেছেন। এমন কি আমরা জানি যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে রাস্তার মধ্যে যদি কোনো একটা কাঁটা অথবা কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটাকে যদি কেউ সরাই দেয় এটাও ইমানের একটা অঙ্গ।
ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াদনাহা ইমাতাতুল আযা ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক এটাও কিন্তু আমাদের পরিবেশ রক্ষার দিকে ইঙ্গিত করে তো ঠিক তদ্রূপ প্রতিবেশী সম্পর্কে আল্লাহর হাবিব আমাদেরকে সে আদর্শ শিখিয়ে গেছেন যে কে কার সঙ্গে কি আচরণ করবে যেমন আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়ে যে বিষয়টা অত্যন্ত টক অফ দ্য কান্ট্রি বলা যায় যে আমাদের সংখ্যালঘু ভাই যারা আছেন হিন্দু ভাইয়েরা তাদের যে উপরে যে আক্রমণটা হচ্ছে বিভিন্ন জায়গাতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্নভাবে মিডিয়াতে আলোচনা হচ্ছে কিন্তু আসলে প্রকৃত মুসলমান যারা তারা কোনোদিন কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ করতে পারে না হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অমুসলিম যদি আসতো জি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এত সুন্দর সুন্দর এত মধুর আচরণ করতেন যে তার মন খুশি হয়ে যেত মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহমান হতো মুসলিম নন মুসলিম ঈমান এনেছে বা আনে নাই রাসূলের আদর্শ দেখে কিন্তু তারা মুগ্ধ হয়ে একসময় ইসলাম আনয়ন করেছেন আসলে ইসলামের যে আদর্শগুলো ইসলামের যে নীতিগুলো মূল নীতিগুলো রয়েছে এগুলো যারা মানে এবং যারা মানার চেষ্টা করে তাদের পক্ষে এই ধরনের কাজ কখনো সম্ভব হতে পারে না যে অমুসলিম ভাইদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা এটা কোনোদিন সম্ভব না আপনি ঠিকই বলেছেন আল্লাহ পাক কিন্তু সূরায়ে আলে ইমরানের মধ্যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক আপনি যে নম্র ভদ্র আচরণ করেন আপনার চারিত্রিক মাধুর্যতা আপনার আপনার চারিত্রিক যে সৌন্দর্য দেখেই তো দলে দলে লোকজন ইসলামের পতাকা তলে আসছে তাইলে এই যে চারিত্রিক সভ্যতা আমাদেরকে আল্লাহর হাবিব শিখাইছেন সুতরাং যারাই আমি মনে করি আমি তো এই কথা ক্লিয়ারলি সব জায়গায় বলি যে মুসলমান যারা প্রকৃত মুসলমান যারা তাদের দ্বারা কোনোদিন এরকমের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় মতো কোনো কাজ হতে পারে চমৎকার আপনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পরিবেশ শীতকাল আপনি জানেন যে শীতকালীন সময় পরিবেশের দিকে লক্ষ্য করা অনেক জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের পক্ষেই কারণ শীতকালে দেখা যাচ্ছে যে শীতের কারণে অনেক সময় ঘরে যদি ময়লা আবর্জনা রেখে দেয় আঙ্গিনায় ময়লা আবর্জনা রেখে দেয় এবং পার্শ্বে যদি ময়লা আবর্জনা রেখে দেয় এর দ্বারা কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যায় এমন যদি হয় যে ঠিক আছে আজকে তো শীত করছে আগামী দিন আমি ফেলে দিব এর দ্বারা যে বিষয়টি হবে সেটা হলো নিজের ঘর নষ্ট হবে নিজের বাড়ি নষ্ট হবে এই আশেপাশের এলাকাগুলো নষ্ট হয়ে যাবে এজন্য পরিবেশ সুরক্ষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষাগুলো আপনি যেমনটি বলেছেন যে রাস্তায় যখন আমি হাঁটব তখন আমার দায়িত্ব আছে আমি ঘরে যখন থাকব তখন আমার দায়িত্ব আছে আমি যখন একজনের সাথে কথা বলবো তখন আমার দায়িত্ব আছে এই যে কোনো জায়গাতে আমি যদি আমার দায়িত্ববোধ থেকে কাজগুলো করি কেউ আমাকে দায়িত্ব দিয়েছে সেটা নয় আমি একজন মুসলিম আমি একজন আল্লাহ তাআলার বান্দা আমি একজন এদেশের নাগরিক আমি দেশকে ভালোবাসি আমি ইসলাম ধর্মকে ভালোবাসি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসি এতে সকল কিছুকে সামনে রেখে যখন সে চলবে নিজের দায়িত্ববোধ থেকে কোনো ময়লা দেখলে কিন্তু সে ফেলে দেবে আমরা অনেককে দেখেছি দেখা যাচ্ছে যে এক জায়গায় ময়লা পড়ে আছে তো এই ময়লার মধ্যে আবার আরেকটু আরেকজনে অ্যাড করে আরেকটু অ্যাড করে এতে করে ময়লা স্তূপ জমে যায় রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে একজনে যদি এটাকে উঠিয়ে দেয় তো দেখা যাচ্ছে যে সকলে ডাস্টবিনে সে ময়লাটা ফেলে দিবে পরিবেশ রক্ষা সুরক্ষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো আদর্শ রয়েছে সেগুলো মেনে চললে কিন্তু আমাদের শারীরিক অবস্থা কিন্তু ভালো থাকবে আপনি জানেন যে আমাদের এই ডাক্তারদের পক্ষ থেকে পরিবেশবিদদের পক্ষ থেকে অনেক সময় যে বিষয়গুলো বলা হয় যে পরিবেশকে সুন্দর রাখুন আঙ্গিনা সুন্দর রাখুন সকলকে কিছুকে সুন্দর রাখুন এর দ্বারা তো এর ফলটা কিন্তু যিনি পরিষ্কার করবেন যিনি সেখানে বসবাস করবেন তিনি সেটার ভোগ সেটার ফলাফল কিন্তু তিনি পেয়ে যাবেন এরকম নয় যিনি ঘোষণা দিচ্ছেন উনি পেয়ে যাবেন সকলে আমরা পুরো জাতি তার দ্বারা উপকৃত হবে আপনি ঠিকই বলেছেন আল্লাহর হাবিব কিন্তু হাদিসে বলছেন নাজিফু আফনিয়াতাকু এটা কিন্তু হাদিস যে তোমাদের আঙ্গিনা তোমরা পরিষ্কার রাখো এতেই বোঝা যায় পরিবেশ সুরক্ষায় কত গুরুত্ব দিয়েছে ইসলাম আপনি যে কথা বললেন আজকে কিন্তু এই সকল বিষয়গুলো সত্য যে যদিও আমরা এগুলোর উপর আমল করি না কিন্তু আমাদের নন মুসলিম যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলো খুব ফলো করে আমাদের আল্লাহর হাবিবের আদর্শগুলো কিন্তু অনেকটাই তারা নিয়ে নিয়েছে আমরা আমরা কিন্তু সেগুলোর থেকে অনেক পিছিয়ে আছি এই জন্য পরিবেশ রক্ষার জন্য আমাদের অত্যন্ত সচেতন হতে হবে
এটাই আল্লাহর রবির আদেশ আমরা যেন সচেতন হতে পারি কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে ইরশাদ করেছেন ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন যে ঈমানের আলোচনা বেশি করে করো এর দ্বারা মুমিনদের ঈমান কিন্তু বাড়তে থাকে আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জন্মের এই সুন্দরী মাসে যখন আমরা শুরু থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা এখানে করতেছিলাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের সাথে কথা বলছেন আমরা এটাও আলোচনা করেছি কয়েকদিন আগে যে রাসূলের কাছে কোনো মেহমান যদি আসতো তার সাথে কেমন আচরণ করতেন আপনি দেখেন যে অমুসলিম একজন লোক যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো তো সাথে সাথে তাকে আগাইয়া অভ্যর্থনা জানিয়ে তাকে ঘরে নিয়ে আসতেন এরপরে ঘরে তার মেজাজ অনুযায়ী তার অভ্যাস অনুযায়ী তার কাছে খাদ্য সরবরাহ করতেন এরপরে রাত্রিতে খোঁজ খবর নিতেন সকালবেলা তাকে কিছু দূর হেঁটে তাকে বিদায় দিতেন এবং সাথে কিছু হাদিয়া দিয়ে দিতেন তাহলে মেহমান যেই হোক মুসলিম হোক আর নন মুসলিম হোক আমরা দেখেছি আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গাতে পাশে কিন্তু কাছারি ছিল আপনি জানেন যে কাছারি ছিল এই কাছারিতে অনেক মানুষ বসবাস করত সেখানে আসতো থাকতো এখানেও কিন্তু পরিবেশের একটা বিষয় আছে যিনি মেজবান যিনি মেহমান উভয়েরই লক্ষ্য রাখতে হবে যে আমি মেহমান আমাকে ওইভাবে আমি থাকবো যেন পরিবেশটা সুন্দর থাকে যিনি মেজবান তিনিও এভাবেই করবেন তাহলে কিন্তু পরিবেশের প্রতি আমাদের সুন্দর লক্ষ্য রাখে মহতারাম আপনি চমৎকার আলোচনা করেছেন আমরা যাব আমাদের দর্শকদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক মণ্ডলী যারা অপেক্ষায় আছেন প্রশ্ন করার জন্য আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা সূচনা করেছিলাম আপনারা চাইলে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানার কিছু থাকলে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে তার যথাযথ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব অথবা ইসলামের যে কোনো বিষয় জীবন ঘনিষ্ঠমূলক বিষয় হতে হবে সে বিষয়ে আপনি প্রশ্ন করুন আমরা কোরআন ও হাদিসের আলোকে তার সংক্ষিপ্ত সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে যিনি আছেন আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আপনি একটু জোরে কথা বলুন আমরা শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে না কেটে কেটে আসতেছে আপনার আওয়াজ আমাদের কাছে তার জন্য আপনি মাইক্রোফোনটাকে মুখের কাছে নিয়ে টিভির ভলিউম কমিয়ে কথা বলুন ধন্যবাদ আপনাকে আমরা সময় নষ্ট করব না পরবর্তী দর্শকের কাছে যাব পরবর্তী দর্শক যিনি অপেক্ষায় আছেন প্রশ্ন নিয়ে আপনার কথা শুনবো আমার বোন যিনি প্রশ্ন করতেছিলেন আপনাকে বলবো আপনি আগামী দিন ইনশাআল্লাহ প্রশ্ন করবেন প্রথমে যিনি আছেন আপনি নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মহোদয় ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন জি আমার প্রশ্ন হলো যারা নিজেদের সুযোগ সুবিধা হচ্ছে তো মানুষের রাস্তার মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি করে রাস্তা গ্যাপ করে বা রাস্তা বন্ধ করে এটা ইসলামের দৃষ্টিতে কতখানি অন্যায় এর মানে প্রতিফলনটা কি হবে আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখেরাতে ধন্যবাদ বুঝতে পেরেছেন আমরা বুঝতে পেরেছি আমরা আলোচনা করছি আপনি অনুষ্ঠানের সাথে থাকুন ইনশাআল্লাহ ভালো একটি বিষয় আপনি জানতে চেয়েছেন বুঝতে পেরেছেন বিষয় জি রাস্তায় ড্রেন করে বা এই জাতীয় কিছু রাস্তায় ড্রেন তো রাস্তা করতেই হবে না হলে পানি নিষ্কাশন হবে কিভাবে হয়তো বা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ক্ষতিকর কিছু রেখে দেয় এই সম্পর্কে হয়তো বলে জানতে চাই ও বিষয়টা অনেক সময় অনেকে রাস্তা কেটে নিজের স্বার্থের জন্য আরেকজনকে কষ্ট দেয় বা রাস্তায় এমন কিছু রেখে দেয় যাতে করে মানুষের চলাচলে বিঘ্নতা ঘটে তো এটারও উনি বললেন যে দুনিয়া এবং পরকালে তার ক্ষতির দিকগুলোকে নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কাজ এটা কারণ কোনো মানুষকে তো কষ্ট দেওয়ার কথা কোনো প্রাণীকুলকে তো কষ্ট দেওয়ার কোনো ইজাজত নাই অনুমতি নেই মানুষের কষ্ট হয় এমন কিছু করা সেটা তো সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ এবং এর জন্য নিশ্চয়ই তাকে শাস্তির সম্মুখীন হতে হবে আপনি যথার্থ বলেছেন যে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন আমাদের মহতারাম বড় সুন্দর বলেছেন ইজ এ মুসলিম হারাম মানুষকে কষ্ট দেওয়া হারাম সামাজিক কাজে যদি কেউ রাস্তা ড্রেন করে অথবা রাষ্ট্রীয় কাজে যদি কোনো কাজ করতে যায় সেটা তো দেশের জন্য জনগণের জন্য মানুষের জন্য সেটা তো করাই দরকার করতেই হবে বাট এছাড়া বিনা প্রয়োজনে কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে যদি কেউ রাস্তায় কোনো বিঘ্নতা তৈরি করে অথবা কোনো ধরনের কষ্টদায়ক বস্তু রাস্তায় রেখে দেয় যেটা ইচ্ছা করে সে মনে করছে যে এর দ্বারা রেখে দিলে তার কষ্ট হবে হ্যাঁ এই ধরনের কিছু রাখাটা হারাম মানুষকে কষ্ট দেওয়া হারাম
হারাম কাজ থেকে বিরত থাকাটাই আমাদের মুসলমান হিসাবে আমাদের অবশ্যই উচিত বলে আমরা মনে করছি। মানুষ মানুষের জন্য মানুষের উপকার করবে, যেখানে শরীয়তে বলছে যে রাস্তায় যদি কষ্টদায়ক কিছু পড়ে থাকে তাকে সরিয়ে দেওয়ার জন্য, আর সেখানে যদি না সরিয়ে রেখে দেয় তাহলে তো এটা তো অনেক বড় গুনাহ হবে। এজন্য এর থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি প্রশ্ন করুন। আমি আবার বলতেছি, মানে আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনার ব্রাইন শুনতে হলে আমাকে কি করতে হবে? আর আপনাদের এখানে মানে রেডিও স্টেশন কি তো কিছুটা মিউজিক বাজতেছে, এটা একটু মানে আমরা বুঝতে পারি না। আরেকবার বলুন, ধীরে ধীরে বলুন, আস্তে আস্তে বলুন, শুনতে পাচ্ছেন? হ্যালো, সম্ভবত উনি কি জানতে চেয়েছেন আমরা বুঝতে পারিনি। আপনি আরেকবার প্রশ্ন করবেন, আজকে সুযোগ না হলে আগামী দিন ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে ইসলামী ব্যাংকে যদি আমি ফিক্সড করে টাকা রাখি, ওইটা কি আপনার আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আপনার আওয়াজ আমাদের কাছে একেবারেই কেটে কেটে আসতেছে, যতটুকু বুঝতে পেরেছি আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন? জি। আমার বোন জানতে চাচ্ছেন যে ওই যে ইসলামী ব্যাংকে যদি ফিক্সড করে টাকা রাখে, ফিক্সড ডিপোজিট করে, ডিপোজিট করে টাকা রাখে, তাহলে এটা রাখা যাবে কিনা বা বৈধ হবে কিনা? সম্ভবত এই প্রশ্নটা লাস্টের কথাগুলো তো আমরা বুঝি নাই, সম্ভবত এটা উনি জানতে চাচ্ছেন। আমরা এই বিষয়ে আমাদের এই চ্যানেলও বারংবার হয়তো আমরা জবাব দিয়েছি যে ইসলামী ব্যাংক আমাদেরকে যেভাবে বলে যে ওনারা মোদারাবা ভিত্তিক, শরিয়া ভিত্তিক পরিচালিত এই ব্যাংক, যদি ওইভাবেই হয়, শরিয়া ভিত্তিক বা মোদারাবা ভিত্তিক হয়ে থাকে, বা এইভাবে আমরা আশা করতে বা আমাদের বিশ্বাস যে সেভাবে ওনারা পরিচালিত করেন, তাহলে এতে কোনো প্রবলেম নাই, সমস্যা হবে? যেহেতু ওনারা বলছেন যে আমরা শরিয়া ভিত্তিকই পরিচালিত করছি, সেই ক্ষেত্রে যদি কোনো কিছু হয়ে থাকে দায়িত্ব ওনাদের। হ্যাঁ, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আমি বলতে চাই যে এই বাচ্চা হইলে সাত দিন পর কি ওই আকিকা দেওয়া যাবে? আকিকা দেওয়া যাবে না, আকিকা দেওয়াটা মুস্তাহাব। হ্যাঁ, আপনি যখন শিশু সন্তান দুনিয়ার বুকে আগমন করেছে ঠিক ওই দিন থেকে নিয়ে সাত দিনের মাথায় আকিকা দেওয়াটা এটা মুস্তাহাব, এবং কেউ কেউ বলেছে সুন্নত। সুন্নত সুন্নতে জায়দা, সুন্নতে মুয়াক্কাদা নয়, দেওয়াটা ভালো। দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে দুনিয়াবি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, এজন্য দিয়ে দেওয়াটাই ভালো যদি সাধ্য থাকে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হুজুর। জি আমার 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 প্রশ্ন হইলো, বলুন আপনি কথা বলুন। এই যে যদি পাশের গ্রামের মধ্যে আজান দেয়, তবে আমি এই আজান শুনে আমাদের ভালো লাগছে। জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। মানে পাশের গ্রামে যদি আজান দেয় তো সে আজান শুনে নামাজ পড়তে পারবেন কিনা? জি জি, নিঃসন্দেহে। যেহেতু আজান সময়ের আগে কোথাও আজান দেওয়া হয় না, বিদায় পারবেন, আপনি নামাজ পড়তে পারবেন। কেউ যদি সময়ের আগে আজান দিয়ে দেয় সেটা অনেক সময় ভুলে হতে পারে যে সময়ের আগে, এটা খুব কম মানে হয়ই না, এটা মানে বছরে হয়তো বা কখনো কোনো এলাকাতে হয়ই না, ভুলে যদি কেউ ধরনের কাজ করে সেদিকে তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোথাও এরকম যারা একটু মনে করে যে আমাদের সমাজে এরকম কোথাও কোথাও হচ্ছে যে টাইমের আগেই আজান, সেক্ষেত্রে অবশ্যই টাইম দেখতে হবে, টাইম দেখতে হবে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম
জি আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আমার প্রশ্ন যে মানুষে বলে ওজুর নামাজ আমরা বুঝতে পারছি না আসলে, মনে হচ্ছে যে টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন আপনি। আরেকবার বলুন, আপনি যে কথাটি বলতেছিলেন আরেকবার বলুন শুরু থেকে। ওজুর দুই এটাই। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছেন। তাহিয়াতুল উযুর কথা বলছি মনে হয়, এরকমই মনে হয় উনি জানেন। জি ধন্যবাদ, আমরা আলোচনা করছি। জি তাহিয়াতুল উযু এটা যে মুস্তাহাব দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল উযু, উনি তো তাহিয়াতুল উযু সম্পর্কে জানতে চাচ্ছেন। জি এটা পড়লে সওয়াব হবে অবশ্যই, যেহেতু হাদিসের মধ্যে আসছে দোরাকাত উযুর পরে যারা দোরাকাত নামাজ পড়েন আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলত নামাজ পড়বেন, যে উযুর পরে দোরাকাত নামাজ অবশ্যই পড়বেন, যদি আপনার সময় থাকে অবশ্যই পড়বেন, পড়লে সওয়াব পাবেন। তবে এটাকে ফরজ ওয়াজিব মনে করা যাবে না, এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত, পড়লে ভালো না পড়লে কোনো গুনাহ নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো আমার ভাই অসুস্থ ছিল, তখন বলা হয়েছিল যদি আল্লাহ সুস্থ করে একটা গরু বান্দর বসলে দান সদকা দিব। এখন আমার ভাই মারা গেছে, গরুটা কি সদকা দেওয়া হবে না ওটা? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি আমরা আলোচনা করছি, সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, অনুষ্ঠানের সাথে থাকুন আপনি। জি উনি যে বিষয়টা জানতে চাচ্ছেন যে ওনার ভাই অসুস্থ ছিলেন, এখন প্রশ্ন হলো উনি কি অসুস্থ অবস্থায় মারা গেছেন নাকি সুস্থ হয়ে মারা গেছেন? যদি সুস্থ হয়ে উনি মারা গিয়ে থাকেন আর তারই মান্নত যে মান্নতটা করা হলো, এই মান্নতটা ওয়ারিশ যারা আছে তাদের জন্য এটা জরুরি মান্নত পূরণ করা। আর যদি অসুস্থ অবস্থায় মারা গিয়ে থাকেন, মানে যে রোগে যে অসুস্থতায় উনি ছিলেন, জি ওই সময় যদি মান্নত করে থাকেন আর ওই রোগে উনি মারা গিয়ে ওই সময় মারা গিয়ে তখন আর মান্নত পূরণ করা, হ্যাঁ যেহেতু যেটা চাওয়ার ছিল সেটা পাওয়া যায় না, এই জন্যই মান্নত পূরণ। কিন্তু আমরা বলবো যে যেহেতু মান্নত হয়ে গিয়েছে এটা পূরণ, আমরা বলবো যে যদি আপনি এতিম গরিব মিসকিনকে খাওয়াইয়া দেন, সাধ্য যদি থাকে সামর্থ্য থাকে তাহলে এর সওয়াব কিন্তু উনি শুয়ে শুয়ে কবরে পেয়ে যাবেন। এর জন্য সৎকা হিসাবে রহের মাগফিরাতের জন্য হলেও এই কাজটা করা উচিত বলে আমরা মনে করছি। বাট ওই যে আমাদের মোহতারাম যে ফায়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, সেটাই খেয়াল রাখতে হবে। জি পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম, দর্শক পরিচিতি আপনি প্রশ্ন করুন। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, গ্রামগঞ্জে এটা খুব প্রচলিত আছে, অনেকে এরকম মনে করেন যে জামা কাপড়গুলো যদি অন্য পুরুষ দেখে তাহলে নামাজ হবে না। বিষয়টা আসলে এরকম না, তবে ইসলামে যে বিষয়টা আসছে নারীদের সব কিছুই একটু পর্দার ভিতরে রাখা, অর্থাৎ এমনভাবে সেগুলোকে রাখা যেন পুরুষদের দৃষ্টিতে না পড়ে, এটা খেয়াল রাখা। এরপরে যদি এমন জায়গা নাই থাকে তাহলে সে ছাদে বা অন্য কোথাও দিলে আরেকজন পুরুষের নজর পড়লে নামাজের কোনো প্রবলেম নাই, নামাজের কোনো সমস্যা হবে। এই কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই, এই জন্য কোনো ধরনের সন্দেহ কোনো ধরনের শকশভা এখানে রাখা যাবে না। মোহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করুন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা এ মাসের শুরু থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করেছি, কিভাবে তিনি মেহমানদারিতা করতেন, কিভাবে পরিবেশ রক্ষায় উনি সাহাবাই কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ করেছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা সূচনা করেছিলাম। আসলে এই বিষয়টা তো মহাসমুদ্র, এত বড় সমুদ্র, এত বেশি আলোচনা
হয় এখানে এখানে আলোচনা করে শেষ করার মতো যোগ্যতা সেই দক্ষতা সেই আলেম আমাদের নেই তবু যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলে অনেকে ধন্য হয়েছেন জীবনকে সুন্দর করেছেন আমরা সেই কাতারে থাকতে চাই আমরা বড়দের কাতারে থাকতে চাই উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরাল মাজামিউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত সূরাত আদর্শ আলোচনা করে ধন্য হয়েছেন সাহাবাই কেরাম সেই জীবনের উপরে চলে সেই আদর্শের উপরে চলে নিজেদের জীবনকে সুন্দর করেছেন সাহাবাই কেরাম তাবেঈন তাবে তাবেঈন ওলামাই কেরাম পীর আউলিয়া গাউস কুতুবগণ ওনাদের সেই কাতারে আমরা একটু সামিল থাকতে চাই আমরা একটু যেতে চাই আল্লাহ সৃষ্টি সুন্দর জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের অন্তরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাগুলোর মহব্বত ভালোবাসা তৈরি করে দিন আমরা যেন কোরআন ও সুন্না অনুযায়ী চলতে পারি চালাতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিন এই অনুষ্ঠানের সাথে থাকবেন এই অনুষ্ঠানের পরে সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই সময়ে একটি পবিত্র অনুষ্ঠানের পর আল্লাহ নিশ্চিন্তপুরের পক্ষ থেকে আল্লাহ এই দোয়ার আয়োজন করা হয়েছে আমরা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মালিক রে মেহরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের পয়গম্বর সরকারে দোয়া আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হচ্ছে আল্লাহ এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ তোমার হাবিবের পবিত্র জীবন আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক নসিব করে দাও রব্বে করিম আল্লাহ আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল পরিবেশ রক্ষায় মহানবীর আদর্শ আল্লাহ এমন কোন সেক্টর নেই যে বিষয়ে আল্লাহ তোমার হাবিব বয়ান করে যান নাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যান নাই আল্লাহ আমাদের সব বিষয়গুলোর উপর আমল করার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যাদের মাধ্যমে আমরা এই সুন্দর সুন্দর আলোচনাগুলো পাচ্ছি জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমরা জানতে পারছি আল্লাহ তার উত্তর এবং সমাধান জানতে পারতেছি আল্লাহ নিউজ 24-এর পক্ষ থেকে আল্লাহ এই সুন্দর আয়োজন করা হয়েছে আল্লাহ এই নিউজ 24 পরিবারকে তুমি কবুল করে নাও আল্লাহ এর কর্মকর্তা যারা এখানে যারা কর্মরত আছেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে আল্লাহ চেয়ারম্যান মহোদয় এমডি মহোদয় সহ আল্লাহ
বসুন্ধরা গ্রুপের যারা আছেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করো রব্বি করিম। আল্লাহ সব রকমের আল্লাহ বিপদ আপদের হাত থেকে হিফাজত করো। আল্লাহ সকলকে নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। করোনা মহামারী সহ সব রকমের মহামারীর হাত থেকে তুমি হিফাজত করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যারা আমাদের সঙ্গে হাত তুলেছেন দেশে বিদেশে, আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছেন আল্লাহ, তাদের জিন্দগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা অসুস্থ আছেন আল্লাহ মেহরবানি করে সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, যারা বিপদগ্রস্ত আছেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও। পেরেশানিওয়ালাদের পেরেশানিকে তুমি দূর করে দাও। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আমাদের হায়াতে রিজিকে আমলে বরকত নসিব করে দাও। সব রকমের অশান্তির হাত থেকে আমাদের দেশ এবং জাতিকে তুমি হিফাজত করো আল্লাহ। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তাদেরকে তুমি হিফাজত, তাদেরকে হিদায়ত নসিব করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের দেশ আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল আল্লাহ, আজীবন ইসলামের এই নির্দেশনা মেনে যেন আমরা চলতে পারি সেই তৌফিক নসিব করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা হাত তুলেছেন আল্লাহ সকলার নেক মাকাসেদগুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানাগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের এই অনুষ্ঠানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানগুলোকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও। ইয়া রাব্বাল আলামিন, যারা দেখেন যারা শুনেন যারা প্রশ্ন করেন আল্লাহ সকলকে আল্লাহর উপর আমল করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ তোমার হাবিবের তুফাইলে আল্লাহ আমাদের সকলকে তুমি পরিপূর্ণ হেদায়ত নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি সেই তৌফিক নসিব করে দাও। পাক্কা দিনদার মুত্তাকী পরহেজগার হিসাবে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, অনেকে দোয়া চান নাই, তুমি তো সকলের অন্তর্যামী আল্লাহ। যারা হাত তুলেছেন দেশে বিদেশে সকলার নেক মাকাসিদগুলো পূরণ করে দাও, দিলের নেক উদ্দেশ্যগুলোকে তুমি আল্লাহ পূরণ করে দাও। আল্লাহু আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মেহরবানি করে আমাদের সকলকে নেককার দিনদার পরেজগার হওয়ার তৌফিক নসিব করে দাও। আল্লাহ ইসলামের দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক নসিব করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ খাঁটি ইমানদার বানার তৌফিক নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ জানি না কখন কার কাছে মালাকুল মউত চলে আসবে আল্লাহ। আমাদের যখন তুমি ডাক দিবে আল্লাহ ইমানদার বানায় দুনিয়ার থেকে নিও আল্লাহ, কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও, সাজদারত অবস্থায় নিও, কোরআন তিলাওয়াতরত অবস্থায় নিও আল্লাহ। যেদিন তুমি ডাক দিবে আল্লাহ আমাদেরকে কলমা আমাদের জুবানে সকলের জারি করে দিও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, তাওবা করে যেন আমরা সবসময় মৃত্যুর জন্য রেডি থাকতে পারি সেই তৌফিক নসিব করে দিও। ইয়া আল্লাহ এই আয়োজন যারা করেন আল্লাহ, আয়োজনে যারা শরীক হন সকলকে তুমি কবুল করে নাও, সকলের হায়াতে রিজিকে বরকত নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين.